শুক্রবার দত্তপুকুর নতুন রাস্তা এলাকায় এক নর্দমা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই আদালতের দ্বারস্থ। 10 বছরের ড্রেন বন্ধ করে দিলেন এলাকার এক বাসিন্দা। এই নিয়ে উত্তেজনা দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের নতুন রাস্তা মোড় এলাকায়। 10 বছর ধরে রাস্তার পাশে থাকা ওই ড্রেন হঠাৎ একদিন রাতের বেলায় মাটি ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে তুললেন এলাকারই এক বাসিন্দা। এই নিয়ে পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। অবশেষে তিনি আদালতে দ্বারস্থ হন ওই ব্যক্তি। আদালত থেকে নির্দেশ দেয় নতুন করে ওই ড্রেন তৈরি করে দেওয়ার, কিন্তু সেই নির্দেশকে পঞ্চায়েতের সদস্য থেকে দত্তপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ গ্রাহ্য করেননি বলেই অভিযোগ। সমস্যাটা হচ্ছে, এখান থেকে একটা ড্রেন ছিল, পুরাতন ড্রেন, 10 বছরের পুরাতন ড্রেন। জোর করে এখানকার এই কৃষ্ণ পাল আছে, এর বাবা আছে গোপাল পাল, এরা জোর করে রাতারাতি ম্যাক্স গাড়ি করে ড্রেন বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমরা প্রধানকে জানাই, প্রধান তিনি বলেন যে আমাদের দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি প্রথমে প্রস্তাব দিয়েছিল যে পুরনো ড্রেন জোর জবরদস্তি কখনো বন্ধ করা যায় না। আমার বাড়ির পাশেও তো ড্রেন আছে, আমি বন্ধ করে পারি না যে আবার রাস্তার উল্টো দিকটা আবার ড্রেন করা, যে ড্রেন আছে সেটাই থাকবে। এর ভিতর দিয়ে আবার উস্কানিমূলক কথা বলে রাতারাতি সেই ড্রেন বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমরা আর কি প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে কোর্ট কী করে রায় দেয় যে পুরাতন ড্রেন যেখান থেকে ছিল সেখান থেকেই পুরাতন ড্রেন জন্য আবার সচ্ছলভাবে চালু হয়। ওই বাড়ির জন্য জল সঠিকভাবে নাপতে পারে, ঠিক আছে, সেইভাবে এখন প্রধান সেটা মেনে নিতে অস্বীকার করে যে কোর্টের কথা মানবে না বা মানি না। বা প্রধানের সঙ্গে আছে আমাদের এখানকার মেম্বার দীপক দাস, ঠিক আছে, এরা যৌথভাবে জোর জবরদস্তি কোনোরকমভাবে ড্রেন খুলবে না। তাই আমি পরে আবার এসপিকে জানাই বা বিডিওকে জানাই, থানাকে জানাই, এখনও পর্যন্ত আমি কোনো সুরাহা ব্যবস্থা পাইনি। বা এখানে জল জমে এইসব মশা ডেঙ্গুর উৎপাত হচ্ছে, বা পাশে বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, পাশে এই বাড়িতে ডেঙ্গু হয়েছিল। আমি করজোড়ে প্রার্থনা করি যাতে পুরনো ড্রেন চালু হয় পুনরায়, যেন এই রাস্তায় 3 ফুট জল জমে থাকে, এটা যেন মানুষ চলাচলের সমস্ত মানুষের ড্রেনটা বন্ধর পরে। হ্যাঁ, অন্য দিক দিয়ে কোনো ড্রেন কি তৈরি হয়েছে? না 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 না, এই ড্রেনটা বন্ধর পরে জোর জবরদস্তি একটা বাঁদিকে একটা নতুন ড্রেন করার চিন্তাভাবনা করছিল, তখন আমি পঞ্চায়েতে কমপ্লেন করলে সেই ড্রেনটা সেই অবস্থায় পড়ে আছে। কিন্তু এখানে পাড়ার জনসাধারণ সবাই বলতে চাইছে যে পুরনো ড্রেনটাই চালু হোক। আমি চাইছি যে এতদিন 10 বছরের পুরনো ড্রেন এটা যেন চালু হয়, তার জন্যই আমার প্রশাসনের কাছে করজোড়ে প্রার্থনা রইল। কোর্ট অর্ডার দিয়েছে, প্রধানকে বলেছে বা থানাকে বলেছে, প্রধানকে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব পুরনো ড্রেনটা চালু করার ব্যবস্থা করা হোক, তাতে আমাদের প্রশাসন পুলিশ যা লাগবে থানা থেকে তত প্রশাসন দেবে। তারপরেও প্রধান এ নিয়ে কোনো সুরাহা ব্যবস্থা, মেম্বার তো আমাকে হুমকি দিচ্ছে খুন করবে। তপন পাল অফিসার ছিল, তার সামনেই আমাকে সেই উল্টোপাল্টা কথা বলে খুন করবে, অমুক করবে, আমাকে এখানে থাকতে দেবে না, ঠিক আছে, কোথায় আমার দোকান ধরিয়ে দেবে, মানে প্রাণনাশের হুমকি। তারপরে কদিন আগেও মানে আমি কোর্টের যখন অর্ডার পাই, অর্ডার পাওয়ার পরে আমি প্রধানের কাছে গেছিলাম। প্রধানের পরে যাওয়ার পরে যাই হোক, ওরা ভিতরে ভিতরে ফোন করে, ফোন করার পরে পাড়ায় একটা উত্তেজনা সৃষ্টি হয়। আমি তার 2 দিন বাদে আমি আমার এই নতুন রাস্তা থেকে আমি জয়পুরের আমার বাড়িতে যাচ্ছিলাম, যে মিডিলে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে 2টো অল্প বয়সের ছেলে আমাকে ধরেছে, ধরে বন্দুক ফন্দুক দেখাচ্ছে, বলে এই তুই এইসব কেন করছিস, এইসব করিস না, এখানেই চেপে যা, নয়তো তোর অবস্থা কাইল হবে। এই শুনে আমি তখন কি করলাম, সঙ্গে সঙ্গে এসপির দ্বারস্থ হলাম, হয়ে এসপির কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি বা বিডিওর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি। আমার নাম কৃষ্ণপদ বক্সী, আমি দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের বাসিন্দা। হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। বন্ধ হলো, দেখুন সত্যি কথা, এখান থেকে তো মোটামুটি
আমাদের মানে ঘর করার পরে আজকে দেন দিগত প্রায় 10 বছর ধরে এখানে ড্রেন ছিল মানে পাড়া সমস্ত জল মোটামুটি এখান দিয়ে ড্রেন ছিল এই ড্রেন দিয়ে সরাসরি ওই হাই ড্রেনে নিয়ে একদম পুরো পুকুরে চলে যেত এবার ব্যাপারটা পাড়ার লোকজন এবার ব্যাপার হচ্ছে কারোর সাথে তো কারো তো মিল নেই এই বলে যে এই দিক দিয়ে হবে ও বলে ওই দিক থেকে হবে ঠিক আছে এখন নির্দিষ্ট করে এইবার এবার ড্রেনটা ছিল হট করে এরা কি সিদ্ধান্ত নিয়ে এখান দিয়ে ড্রেনটা বন্ধ করে দিল এবার যেহেতু ড্রেনটা যখনই বন্ধ করে দিয়েছে তখন এই জল সরা সমস্যা হচ্ছে জলটা কি সমস্যা হচ্ছে আপনাদের হ্যাঁ সমস্যা হচ্ছে জলটা জমে থাকছে ঠিক আছে তো জলটা জমে থাকছে জলটা হ্যাঁ রাস্তা আপনার জল হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের বাড়িতে একদিন হয়ে গেছিল এই দুর্গাপূজার হ্যাঁ 2-3 মাস আগে হ্যাঁ ড্রেনটা হলে তো সবারই সুবিধা হয় হ্যাঁ ওখান থেকে বেশি প্রথমে তো সবাইকে ওখানে যাওয়া হয়েছিল ওর পর হ্যাঁ 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 মেম্বার সবাই জানে সবাই সবকে জানে তারা কি বলছে তারা তো এখান দিয়ে আসে হ্যাঁ ঠিক আছে এখান দিয়ে হবে হলে পর দুদিক দিয়ে হবে ঠিক আছে তো এই শুধু বলি যে হ্যাঁ ড্রেন যখন হবে তখন আমার সঙ্গে করে দেবো হ্যাঁ ব্যাপার কিন্তু কার্যকারী যে ব্যাপারটা সে কার্যকারী কিছুই হচ্ছে না আমার নাম হচ্ছে উত্তম পাল দীর্ঘ 10 বছরের ড্রেন বন্ধ করার অভিযোগ ওঠে এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে তার সাথে কথা বলতে গেলে তিনি কি বললেন দেখুন না আমরা কিছু করব না ড্রেনটা বন্ধ করলো কেন কোনো ড্রেন ছিল না এই পর্যন্ত জানি যারা পুরানি আছে হেগু নিয়ে আসো যাও যারা পুরানি আছে হেগু তো কাছে নিয়ে আসো আমার এখানে মিরগিরও আছে আমি কেন কেন বলবো না আমাদের লোক দেখে গেছে ড্রেনটা কি ছিল দাদা সেসব দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের 252 নম্বর পার্টে এই ঘটনা 252 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য বিজেপির তিনি পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানিয়েছেন বলে জানান বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেয় বিষয়টা হচ্ছে আমাদের ওখানে কৃষ্ণবক্সী বলে একটা ছেলে আছে এবং ও ভাড়া দিয়েও রেখেছে কৃষ্ণবক্সী আমাদেরকে জানিয়েছে আমি সদস্য যেহেতু এই পার্টের মেম্বার 252 নম্বর পার্ট এবং ওই পার্টে আমি নিজেই ওই উপস্থিত থাকি ওইখানেই যেখানে ড্রেনের সমস্যা ড্রেনের সমস্যা হচ্ছে সবাই আশেপাশে জমি কিনেছে 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা কিন্তু সবারই জল ওই পিছনের মাঠেই ফেলে কিন্তু ওনার বক্তব্য হচ্ছে জলটা আমি আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে রাস্তার ওই পিঠে ফেলবো কিন্তু যখনই ওই দিকে ফেলা হচ্ছে তখনই দেখা যাচ্ছে আমাদের একজনের বাড়ি আছে এবং খুব গরিব তারা এবং সামনে যা পরিস্থিতি সবাই জানে যে এখন ডেঙ্গুর পরিস্থিতিটা খুবই ভয়ানক আমরা তখন বলেছি যে এই জায়গাটা এই আপাতত বন্ধ থাকুক আপনারা মাঠে ফেলুন এই বিষয়টা নিয়ে আমরা দেখছি এবং পঞ্চায়েত প্রধানকে আমরা জানিয়েছি যেহেতু আমি পঞ্চায়েতে একটা সদস্য এবং বিজেপি যেহেতু ক্ষমতা আমাদের তৃণমূলেই আছে প্রধানকে বিষয়টা জানাই প্রধান বলছে বিষয়টা আমি দেখছি তবে প্রধান সাহেবকেও নিয়ে গেছি প্রধান সাহেব আশ্বাসে দিয়েছে ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করে আমরা কিছু একটা ব্যবস্থা করবো না না কোর্ট থেকে একটা অর্ডার এসছে আমাদের কাছেও খবর আছে তা দিদি এই বিষয়টা নিয়ে বললো যে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা দিদি এই এইভাবে এই পর্যন্ত আমাদের কথা হয়ে আছে ড্রেনটা একটা আলোচনা বিষয়ে আমরা বসবো প্রধানকে বলেছি প্রধান কতটা কী করে দেখা যাক এটা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে এটা যেহেতু একটা সমস্যার মধ্যে আছে অনেকগুলো মানুষ ওখানে বসবাস করে সে ড্রেনটা বন্ধ সেটা কি আপনারা দেখছেন বিবেচনা করে ড্রেনটা বুঝলাম না ড্রেনটা তো ওখানে প্রচুর মানুষ বসবাস সেখানে দেখি ড্রেনটা বন্ধ থাকায় তো অনেক জলই আটকে যাচ্ছে না না তার জন্য ওখানে একটা বিকল্প ব্যবস্থা করতে বলেছি যে পিছনে সবাই যখন জলটা মানে ব্যবহার করছে পিছনে জলটা ফেলে তা আপনিও ব্যাপারটা করুন তার মধ্যে আমরা পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি বিষয়টা এবং পঞ্চায়েত প্রধানও আশ্বাস দিয়েছে বিষয়টা তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করছি আমার নাম দীপক দাস এবং 252 নম্বর পার্টের মেম্বার সদস্য বিজেপি তবে প্রশ্ন আদালতের নির্দেশের পরেও কেন বিষয়টি গ্রাহ্য করা হলো না ড্রেন বন্ধ করে দেওয়ার পর এলাকার জল রাস্তার পাশেই জমে হচ্ছে ওই এলাকার কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন একজন তারপরেও পঞ্চায়েত এনেও আচরণ
স্থানীয় বাসিন্দারা ভালোভাবে নেননি, যার ফলে শুক্রবার ক্ষোভ উগড়ে দেন পঞ্চায়েতের বিরুদ্ধে। দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দত্তকে ফোনে ধরা হলে তিনি কি বললেন পুরো বিষয়টি নিয়ে দেখুন। আপনার ওই চালটা বেরিয়ে পরে ড্রেনের সমস্যা করতে অর্ডার এসে সেটা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার কেউই ড্রেনটা করে দিচ্ছে। শুনেন শুনেন, ওইটা নিয়ে যে অর্ডারটা এসেছিল আমরা বিডিও অফিসে সেটা তো পাঠানো হয়েছিল, বিডিও অফিসে আমরা তার রিপোর্টটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, বিডিও অফিসেও মেল করেছিল, বিডিও অফিস আমাদের জানিয়েছিল, যা জানানো আমরা যা দেখেছি সেটা বিডিও অফিসে জানিয়ে দিয়েছি। যে অভিযোগটা করছে সে বলছে যে পঞ্চায়েত প্রধান ইচ্ছাকৃত ভাবে ড্রেনটা করছে, অভিযোগ করছে আপনি সরাসরি। আমার মনে হয় যার ওখানে বাড়ি উনি তো নিজের বাড়িতে থাকে না, উনি ভাড়া দিয়ে রেখেছেন। আর এরিয়ায় আমরা ফিল্ডে গিয়ে যা দেখলাম, আপনার যদি মনে হয় ওই পাড়াতে ঢোকেন, ঢুকে এরিয়ায় যারা যারা বাড়ি আছে তাদের বাড়িতে একটু খবর নেন যে কি পরিস্থিতি ওই জায়গাটা। উনি একমাত্রই চাইছেন আর পাড়ার লোকের আলাদা মত, তাহলে সেটা একটু ওখানে গিয়ে দেখলে আলোচনা করলে ভালো হয় না? ওই এরিয়ার লোক প্রত্যেকেই জানে যে যে ভাড়া দিয়ে রেখেছে বাড়ির মালিক কিন্তু থাকেন না। আচ্ছা, মালিক থাকে না, ভাড়া দিয়ে রেখেছেন, তাদের জল কিন্তু অন্য জায়গা থেকে বেরোয়। ওই এরিয়ার মানুষের সাথে আমরা কথা বলেছি, ওদের এরিয়ার কিন্তু যারা জায়গাটা ছিল তারা কিন্তু তার সামনে বাড়ি, যেহেতু ওখানে ড্রেন নেই তারা মাটি দিয়ে ভরাট করেছে, তাদের জল ফেলার কিন্তু ওই পাড়ার কারুর কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র হচ্ছে যে কেস করেছেন তার সমস্যা হচ্ছে, তার জলটা কোথা থেকে ফেলে সেটা একটু দেখেন। আমরা পাশের মানুষের সাথে আলোচনা করে কথা বলেন আরো ওই বারে সাথে কথা বলে না, এবার ওনার সম্বন্ধে একটু জানেন। আমরা কিন্তু কোথাও দেখলাম না জল জমেছে, আর কোথাও ড্রেন যে ছিল আগে সেই ড্রেনের তো কোনো যার যার বাড়ি তার সামনে দেখি, কিন্তু তাদের কোনো কিন্তু ওই পাড়ার যার যাদের যে টুকু জল তারা কিন্তু তারা সব ফেলছে, কোথাও জল জমে নেই আমি দেখে আসলাম। পাড়ার কিন্তু কারোর সমস্যা হচ্ছে না, সব থেকে বড় কথা তাই, একমাত্র সমস্যা উনি বাড়িওয়ালা ভাড়া দিয়ে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে, তার সমস্যা হচ্ছে, সে কিন্তু এখানে থাকেই না। আর ওখানে বেআইনি যা ইচ্ছা তাই কাজ ওখানে হচ্ছে পাড়ার লোকে বললেন, আর সেই পাড়ার লোকের চিঠিটা আমি প্রতিরোধ আমাদের কাছে ওই এরিয়ার লোকে বললে আমি অবশ্যই সেটা জানাবো। আমি বিডিও অফিস থেকে আমাদের যে অর্ডার দেবে বিডিও অফিসে ওনারা বলেছেন আপনারা যেভাবে আমাদের যা তুলে দিতে বলেছে তুলে দিয়েছে, এবার এরিয়ার লোকে যে ওনার বিরুদ্ধে যা বলবে সেটাও বিডিও অফিসে দিয়ে দেবো, সে কড়া পদক্ষেপ বিডিও অফিস থেকেই নেবেন। বলছি কি, এইটা নিয়ে অন্য কে এত এটা রিপোর্টটা আপনাকে দিল ওই ড্রেনের জন্য? যে অভিযোগ করছে সেই ম্যাডাম, ওই কৃষ্ণ বক্সি তো? হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলেন যে যা রিপোর্ট ওইখানকার এরিয়ার লোকে দিয়েছে খুব ভালো রিপোর্ট, কিন্তু ওনার সম্বন্ধে আসেনি, এবার রিপোর্ট করুক কোর্ট কাচারি করুক তাহলে কিন্তু ওনার ফল কিন্তু সে ভালো হবে না। ওই পাড়ার লোকে ওনার উপরে যা খেপে আছে না, আপনার কাছে যদি সেই রিপোর্ট আর চিঠি দিই তাহলে সেটা ছাপাবেন তো, সেটা জানাবেন তো ওনার বিরুদ্ধে? আচ্ছা ঠিক আছে, ওই পাড়ার লোকে যা লিখিত দেবে আপনার কাছে দেবো, তারপরে আপনি সেটাও আবার দিয়ে করবেন। একদম তাই, কেন করবো না? ঠিক আছে, কেন করবো না? ওই কৃষ্ণ ওই কৃষ্ণ বক্সি যখন দিয়েছে ওনার বিরুদ্ধে যা যা আসবে আপনার কাছে আমি দিয়ে দেবো, কেন করবো না?